আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গরুর হাটে। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে। আজ আপনাদের কিছু ইন্ডিয়ান গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। যারা 60-70 হাজার টাকা দামের মধ্যে ইন্ডিয়ান বলদ গরু কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদের ইন্ডিয়ান বলদ গরুর নাম সম্পর্কে বিস্তারিত জানাবো এবং বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ব্যাপক পরিমাণে ইন্ডিয়ান গরু বাজারে আমদানি হয়েছে। আপনারা যারা গরু কিনতে চান তাদের উত্তম সময় গরু কেনার। তবে বর্তমান নির্বাচন চলাকালীন সময় গরুর আমদানি কিছুটা কম। আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস গরু কিনতে পারেন, খুব কম দামে গরু কিনতে পারবেন। বিক্রেতা সবসময় গরুর দাম একটু বেশি চাইবে, আপনারা অবশ্যই গরুর দাম আদান করে নেবেন। চলুন আমরা বিক্রেতার সাথে কথা বলি। এমনি দেখছি কত দাম চাইছেন? 60 হাজার চাইছেন? এটা ইন্ডিয়ান তাই না? ইন্ডিয়া থেকে আসতেছে এগুলো? এখন তো মানে ইন্ডিয়া থেকে ভালো গরু আসছে। এটার ওজন মোটামুটি কতটুকু হবে? 3.5 মণ। 3.5 মণ হবে? দাঁত হয়েছে এগুলো? দাঁত পড়ে গেছে না? দাম করলে কম বেশি আছে? হ্যাঁ আছে, কম বেশি। কম বেশি আছে না? এই লাগে বড় হবে, বড় যেগুলো সাদা সাদা যে গরুগুলো এরকম বড় হবে, এখন তো ছোট আছে, এগুলো আরো বড় হবে না? ওই একটু হবে, যে হাইট চাইবে খালি নাকি? হাইট পাইলে শুরু করবে। ৬ মণ হবে দুটা মিলে? দুইটা মিলে 6-6.5 মণ হবে? বেশি হবে না? লাল গাঞ্জি লাগে এখন বাজার মানে ইন্ডিয়ান গরু বেশি? এদের তো বড় মানে 7 মণ হবে না দুটা মিলে? ভাই এদের 7 মণ হবে না? ১,৫,০০০ ১,৫,০০০
খাম হয়ে গেল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামী ভিডিও আপনারা যেমন দেখতে চান তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।